দিনভর ছিল আকাশের মুখ ভার, কখনো হালকা আবার কখনো হয়েছে ভারী বৃষ্টি। ঘুমোতে যাওয়ার সময় বৃষ্টি, আবার সকালে ঘুম থেকে চোখ খুললেও আবহাওয়ার একই রকম। বর্ষা বঙ্গে পা রাখার ঠিক আগের মুহূর্ত থেকে এরকম অবস্থা হয়েছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের। উত্তরবঙ্গের আবহাওয়াও কিন্তু প্রায় একই রকমই ছিল। তবে দক্ষিণবঙ্গের জন্য কিছুটা হলেও সুখবর শুনিয়েছে হাওয়া অফিস। তার কারণ, আগামী মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমবে বলেই আশা আবহাওয়াবিদদের। আবহাওয়া দফতর সূত্রে খবর, একে রাজ্যে বর্ষা ঢুকে পড়েছে, তার উপর আবার রাজস্থান থেকে ওড়িশা পর্যন্ত অবস্থান করছে একটি নিম্নচাপ অক্ষরেখা। দুয়ের প্রভাবে রাজ্যে চলছে ব্যাপক ঝড় বৃষ্টি, সে কারণেই বিক্ষিপ্তভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বৃষ্টি হবে সোমবার। কলকাতায় আংশিক মেঘলা আকাশ বজায় থাকবে, বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত একটা অস্বস্তিও। কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ 88 থেকে 90 শতাংশ। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে মাত্র 29.8 মিলিমিটার। মঙ্গলবার এবং বুধবার বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃহস্পতিবার থেকে ফের রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়া আগামী 24 ঘন্টায় পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি অব্যাহত থাকবে, যেরকমভাবে কয়েকদিন থেকে হচ্ছে। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের দু এক জায়গায় অতিভারী বৃষ্টিও হতে পারে। বুধবার মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার দিন। অবিরাম বৃষ্টির জেরে ইতিমধ্যে পাহাড়ের বিভিন্ন জায়গায় ধস নামতে শুরু করেছে, ভেঙে পড়েছে কয়েকটি বাড়ি। যদিও এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তো বন্ধুরা, এমতো অবস্থায় আপনারা যেখানে রয়েছেন সেখানে আবহাওয়া কেমন রয়েছে? বৃষ্টিপাত হচ্ছে নাকি আজকে বৃষ্টিপাত হয়নি? অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।